আমার কারণে গোয়ালপরিয়ার কারণে গোয়ালপরিয়া মানুষের কারণে এই রুমটো কিন্তু গৌরবর কারণ। যিসকলে পড়িছে পরিশ্রম করবলগীয়া হয়েছে, কষ্ট করবলগীয়া হয়েছে, যে আই হ্যাভ প্রথমে কৈছে আই হ্যাভ নাথিং টু গিভ ইউ এক্সেপ্ট মাই সুইট এন্ড টিয়ার, মই মোর ঘাম আর সকলের বাহিরে দিবলৈ একোই নাই। কিছু মানুষ এনেকে শ্রম দিছে এই অনুষ্ঠানটির ওপরতে, রাতে টোপনি নোহাকে শ্রম দিছে, এই কেবল এই রুমটো সজাওতে, ঘরখিনি বনাওতে, মাটিখিনি লওয়াতে কিমান পরিশ্রম দিবলগীয়া আছে। ইয়াত বহুত কবি আছে, অল্প অনুগ্রহ করে হাত দাঙিবচোন। কিছু কৈছে রবীন্দ্রনাথে কৈছে, বিভিন্ন জনে কৈছে কেউ কেউ কবি নয় সবাই কবি, আকৌ কিছু কৈছে সবাই কবি নয় কেউ কেউ কবি। আর যাক মানুষে লিখে কেতিয়াবা জীবনের প্রথম কবিতায় আরম্ভ করে, কোনে কোনে কবিতা কবিতার জীবন আরম্ভ করেছে, লিখা আরম্ভ করেছে, অল্প হাত দাঙি বসুন, অল্প হাত দাঙি দিও, কবিতা আরম্ভ করা, কবিতা লিখা, ঠিক আছে, আপনার ধন্যবাদ। আর গদ্যরে আর বাকি সকল ধরনের গদ্যর বলছে আপনাদেরকে ধন্যবাদ। কবিতা প্রজ্ঞাময় এইখন মোক উন্মোচন করবলে দিছিলে, এখন কবিতার জন্ম মানে এখন কিতাবর জন্ম মানে এখন কিতাবর জন্ম মানে মই কব বিচার একটা সভ্যতার জন্ম, এখন কিতাবর জন্ম মানে সভ্যতার জন্ম, কিতাবর জন্ম মানে বিশাল এডাল গছ, এটা ছা সেইটো হৈছে গছৰ ছা, আর গছে আমাক কি দিয়ে, গছ আছে মানে জীবন আছে, গছ আর জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিতাব আর মানুষ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সভ্যতা যত লিখা পড়া আছে তার সভ্যতা আছে, যত লিখাই নাই পড়াই নাই তার সভ্যতাই নাই, লিখিব পড়া আর পড়িব পড়াটো জীবনের আটাইতকৈ ডাঙর কাম। মই আব্দুর রহিম আহমেদর এই প্রজ্ঞা ময় দুটা ভাষাত কৈছে, তা উদ্যম বলে নাম দিছে ইংলিশ টু ইংলিশ ভাষণ টু, কবিতা কবিতা কেবল কবি কবি হবর বাবে কবিতা কিছু মানে লিখে কবি হব লাগে, ময়ও প্রথমতে তাকে ভাবিছিল, মই প্রথম কবিতা লিখেছিল যে কবিতা লিখিম, কবিতা লিখি পেলায় প্রথম কবিতাগুলো কেনেকুয়া হয়, মই হম, মই ভাল পাও, ফুল তরা ইত্যাদি, তারপর ফুল তরা ইত্যাদি ভাল পাওয়া হয়, তারপর আহে প্রেম, শারীরিক প্রেম, ছোৱালীৰ প্রেম, লোহার প্রেম, প্রেম আহে একেবারে ঠুনুকা, তুমি মোক ভাল নাপালা, তোমাক মই বেয়া পালো, তুমি মোক পাহরি গলা, বিচ্ছেদ, এইবিলাক আহে, তারপর কি আহে মোর ধারণার পর মই কৈছো, তারপর তারপর কি আহে মাতৃ প্রেম, পিতৃ প্রেম, দেহ প্রেম, তারপর আহে কবিতার জন্ম, কবিতাটো কবিতা এনেকুৱা হয় যে কবিতা আপনার অধ্যবসায় অবিহনে কিছু হব পারে নাজানো, বাইভাত কবি হল কব পারে নাজানো, কিন্তু অধ্যবসায় অবিহনে পরিশ্রম অবিহনে কষ্ট অবিহনে আমার এই গল্পজিলা সাংবাদিক সংঘার একজন প্রেসিডেন্ট আছিল ফণি দাস, তেখেত প্রয়াত হয়েছে, তেখেতর আত্মায় শান্তি পাক, যথেষ্ট পরিশ্রম করেছিল গল্পজিলা সাংবাদিক এই প্রেসিডেন্ট গঠন করার কারণে, তেখেতে কৈছিল যে বাবা তহতে পরিশ্রম কর, পরিশ্রম করা সফল হবা, গতি কবিতাও এনেকা বস্তু, এনেকা একটা নির্মাণ, কিছু কয় যে মই এই কবিতা পাঠ করব লাগে, মই ইয়াতে বহি কবিতা লিখিলো আর এটা পাঠ করল, শরৎ চট্টোপাধ্যায় কৈছিল যে তোমালে কিবা একটা লেখা লেখা, কিন্তু কবিতা মই পড়া নাই, গদ্য লিখিছে, উপন্যাস লিখিছে, কৈছিল যে তোমালে লিখার পিছতে সেই প্রকাশ করার কারণে হুলস্থুল করা, অস্থির হয়ে পড়া, সেই নকলিবা একটা লেখা লিখি পেলায় নির্মাণ করে পেলায় তাক কই দিয়া, তারপর কিছুদিন পিছত তাক চোয়া, তাক আকো হাত ফুরা, তারপর একটা পুরন একটা লিখা একটা ওলাই দিব, গতি কবিতার নির্মাণ সাংঘাতিক কাম, কিছু অবশ্যই যা জাত কবি যা হয় জাতক যা কবি ভিপটেড হয় কথা বেলেগ, নীলিম কুমারের কথা বেলেগ,
যেনেকে হোমেন বৰগোহাঁইৰ এখনেই তেখেতৰ সম্ভৱতঃ হৈমন তেখেত তেখেতৰ এখনেই কবিতা কিতাপ কবিতা গ্ৰন্থ হৈমন তেখেত তেখেতে আৰু কবিতা লিখা নাই তেখেতে কৈছে যে মোৰ দ্বাৰা মই মোৰ তেনেকে কবিতা লিখা নহয় গতিকে মই আৰু কবিতা নেলিখোঁ কিন্তু তথাপি তেখেতে লিখিছে হাফটো লিখিলে হাফ তেখেতে কৈছে যে মোৰ কবিতা কিছুমানে বুজি পায় কিছুমানে বুজি নাপায় মইহে বুজি পাম কবিতা গালিবৰ এটা কবিতা দুজন মানুহে ইংলিছ লৈ ট্ৰেঞ্চলেট কৰিছে দুজন গালিবৰ কবিতা দুজনৰ মাজৰ পিছত মনোমালিত হ'ল বোলে আপুনি এনেকে কৰিছে কিয় আপুনি এনেকে কৰিছে কিয় তাৰপিছত গালি তেতিয়া যি আছে দুয়োজনে গালিবৰ ওচৰলৈ গৈছে গৈ পেলাই গালিবৰ ওচৰলৈ গৈ পেলাই ক'লে যে আপোনাৰ কবিতাটো মই এনেকে ট্ৰেঞ্চলেট কৰিছোঁ ইংলিছলৈ মই এনেকে ট্ৰেঞ্চলেট কৰিছোঁ আন এজনে ক'লে যে মই এনেকে কৰিছোঁ তেখেতে ক'লে যে দুয়োজনৰে ঠিকেই আছে অৰ্থাৎ যিয়ে যেনেকে বুজি পাইছে তেনেকে ৰঘুনাথ চৌধুৰীৰ কবিতাটোলৈ কৈছিলে শ্ৰেণী শ্ৰেণীকোঠাত পঢ়ালে তাৰপিছত গৈ পেলাই ক'লে যে আটা আপুনি এনেকে পঢ়াইছিল ককা আপুনি আমাক এনেকে কৈছিল আপোনাৰ কবিতাটোৰ কথা কিন্তু শ্ৰেণীত আমাক ছাৰে এনেকে পঢ়াইছে বোলে তোমালোকৰ ছাৰে মতকে ভালকে বেছিকে কবিতাটো বুজি পাইছে কবিতটোৱে ছাৰজনে বেছিকে বুজি পাইছে বুলি কৈছে গতিকে কবিতা কোনে কেনেকে বুজি পায় পাঠকৰ নিজৰ কথা হোমেন বৰগোহাঁই ছাৰে খোৱাৰ কথাটো কৈছিলে যে খোৱা বস্তুটো সোৱাদ হ'বলৈ হ'লে ধুনীয়া হ'বলৈ হ'লে চাৰিটা পৰিৱেশৰ চাৰিটা কথা প্ৰয়োজন ভোক লাগিব লাগিব খাদ্য ভাল হ'ব লাগিব যিজনে খুৱাব তেওঁ মনটো ভালকে পৰিৱেশন কৰিব পাৰিব লাগিব আৰু যি পৰিৱেশত খাইছে খোৱাৰ পৰিৱেশটো ভাল হ'ব লাগিব গতিকে কবিতাটো কোনে কেনেকে কি পৰিৱেশত পঢ়িছে তাৰ ওপৰত কবিতাৰ ভাল বেয়া বহু পৰিমাণে নিৰ্ভৰ কৰে বুলি ক'ব পাৰি মই আব্দুৰ ৰহিম আহমেদক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে কবিতা মই কৈছোঁ যে নিৰ্মাণ লাহে 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 মই কি দিব বিচাৰিছোঁ যে তাৰ প্ৰতি দৰদ থাকিব লাগিব আন্তৰিকতা থাকিব লাগিব আৰু তাক লোক ঢাক নকৰাকৈ কৰিব লাগিব ৰূপে যেতিয়া ভাগৰি কৰিছে ৰবীন্দ্ৰনাথে কৈছিলে যে বাংলা ভাষাৰ অৰণি আঁতৰিছে তাত যিকোনো এই যিজনে কৈছিলে বাংলাত যিখন প্ৰথম কৰিলে ৰুবায়তখন অনুবাদ কৰিলে কৈছিলে যে বাংলা ভাষাৰ যিখন অৰণি নগৰ যি অৰণি হয় সেই অৰণি এতিয়া আঁতৰিছে যিকোনো ভাষাৰ পৰাই তাক বাংলালৈ অনুবাদ কৰিব পৰা অৱস্থা এতিয়া হৈছে মানে ৰুবায়তখন পঢ়ি পেলাই কৈছিলে গতিকে অৰণি আঁতৰাই কোনো লোক ঢাক নকৰাকৈ মই কি ক'ব বিচাৰিছোঁ অকণো লোক ঢাক নকৰাকৈ মই ক'ব পাৰিব লাগিব কিন্তু কেৱল গদ্যত ক'লে নহ'ব কবিতাত কবিতাৰ ভাষাৰে ক'ব পাৰিব লাগিব তাৰ কাৰণে অধ্যৱসায় পৰিশ্ৰম আৰু নিৰ্মাণৰ কৌশল নিজে জানিব লাগিব গতিকে আব্দুৰ ৰহিম আহমেদক এজন উদীয়মান কবি তেখেতৰ যি পৰিশ্ৰম আগতে বাংলাত যেতিয়া পশ্চিমবংগত যেতিয়া কবিতা ৰচনা কৰে সাহিত্য ৰচনা কৰে পশ্চিমবংগৰ মুছলিমসকল এনেকুৱা পিছপৰা যে এজন মানুহে এখন কিতাপ লিখিলে লিখি পেলাই লৈ পেলাই এজন সাহিত্যিকক দিলে সাহিত্যিকজনে কৈছে যে মই কিতাপখন নপঢ়াকৈ তেওঁক মই ধন্যবাদ দিছোঁ কাৰণ বাংলাৰ মুছলমানসকলে সাহিত্যত একেবাৰে পিছপৰা গতিকে মই ক'ব বিচাৰিছোঁ যে চৰ্চা কৰি মানুহবিলাকে এইহে অলপ আগবাঢ়ি আহিছে ৰুবুলবীৰ যে ইয়াত এটা অনুষ্ঠান আয়োজন কৰিছে এই সাহসো নাছিল এটা অনুষ্ঠান আয়োজন কৰিব পৰা আব্দুৰ ৰহিম আহমেদে কিতাপ ৰচনা কৰিছে গুৱাহাটীত আমাৰ এই প্ৰহৰী সকলক উঠি দিয়কচোন অলপ হাত চাপৰি দিয়ক অলপ সাহস কৰি পেলাই পেলাই তাত কৰিছে ইয়াৰ দ্বাৰা কি হয় পাৰ্টিচিপেশ্যন সমাজত আমাৰ অংশগ্ৰহণ কেনেকুৱা বৃহত্তৰ অসমীয়া সমাজখনত আমাৰ অংশগ্ৰহণ কৰিলে আমনি সকলক উঠি দিলে এওঁ যিটো অসমীয়া সমাজখনৰ যিটো পাৰ্টিচিপেশ্যন এখেতৰ আমাৰ আবু তালে ছাৰ অলপ উঠি দিয়ক অলপ হাতখন লৰাই দিয়ক অলপ উঠি দিয়ক অলপ গতিকে এই যে পাৰ্টিচিপেশ্যন যিটো সমাজখনত বৃহত্তৰ সমাজখনত যিটো পাৰ্টিচিপেশ্যন আব্দুৰ ৰহিম আহমেদক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।